বাংলাদেশের মানুষ আজকের প্রেক্ষাপটে যে বাংলাদেশের মানুষ যে দুবেলা খেতে পারছে না, 40% মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে ইতিমধ্যে, বাংলাদেশ প্রায় অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, ইলেকট্রিসিটি নাই, গ্যাসের অভাবে রান্নাবান্না করতে পারতেছে না, সাধারণ মানুষের চাকরি বাকরি হারিয়ে ফেলছে, ইন্ডাস্ট্রিগুলোতে প্রোডাকশন কমে যাচ্ছে, এক্সপোর্ট কমে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আওয়ামী করোনার বাইরে সাধারণ মানুষের পক্ষে ব্যবসা বাণিজ্য করে চলার কোনো সুযোগ নাই, এবং গণতন্ত্র, মানব অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার সব কিছু আজকে ক্ষুণ্ণ হয়ে গেছে, গণমাধ্যমের স্বাধীনতা আজকে প্রশ্নবিদ্ধ, আইনের শাসন নাই, জীবনের নিরাপত্তা নেই, এইসবের প্রতিবাদে আজকে মানুষ জেগে উঠেছে। যে বিএনপির সমাবেশগুলোতে যে তোমার এটা কভার করবে না, জেনারেটর টেনারেটর কিছু কভার করে না, এখন জেনারেটর বন্ধ হয়ে যায়, দেখি চলতে 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 বন্ধ হয়ে যায়। এখন তো তৌফিক আলাই বলছে না দিনে গ্যাস, দিনে ইলেকট্রিসিটি ব্যবহার না করতে, এটা আমি কি কারবার, তুমি চিন্তা করো দেশের মানুষ আজকে যে জায়গায় এসে পৌঁছেছে। তো আজকে এটা এটা হচ্ছে প্রতিবাদ, যে লক্ষ লক্ষ মানুষ আজকে বিএনপির জনসময় আসছে, এটা এটা প্রতিবাদ জনগণ, এবং তাদের তো আর পিছু হটার কোনো সুযোগ নাই, এবং প্রতিবাদ মুখর হয়েছে বলে আজকে মানুষ বিএনপির আহ্বানে এগিয়ে আসছে, এবং সেখানে যে বাধা বিপত্তি উপেক্ষা করতে হচ্ছে, যে সেখানে আক্রমণ করা হচ্ছে, সেখানে বাধা দেওয়া হচ্ছে, সেখানে গ্রেফতার করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, সুতরাং সব কিছু উপেক্ষা করে মানুষ যখন জীবনের ঝুঁকি নিয়ে এই লক্ষ লক্ষ জনতার সমাবেশে উপস্থিত হয়, সেটাই তো মেসেজ। আপনি যে মেসেজের কথা, সেটাই মেসেজ, যে এই লোকগুলো যে জমায়েত হচ্ছে সব কিছু উপেক্ষা করে, দ্যাট ইজ দ্য মেসেজ, পলিটিক্যাল মেসেজ, এবং সেখানে সরকারের পরাজয় হয়ে গেছে অ্যাকচুয়ালি। এরপরে এরা ক্ষমতায় থাকার, এমনিতে অবৈধ দখলদার, অনির্বাচিত, তার উপরে আবার বাংলাদেশের মানুষ যে অবস্থানে চলে গেছে আজকে, যে মেসেজ তাদেরকে দিচ্ছে সেই বার্তা তারা কি পাচ্ছে, এটাই তো সন্দেহ হচ্ছে। আর বার্তা পেলে তাদের তো ক্ষমতায় থাকার সুযোগ নাই, তাদের তো পদত্যাগ করে চলে যাওয়া উচিত। জনগণের প্রতি যদি তাদের কোনো সম্মান থাকে, নাগরিকের প্রতি যদি কোনো সম্মান থাকে, তাদের তো একদিনও সরকারে থাকা উচিত, তারা পদত্যাগ করে চলে যাওয়া উচিত। সংবিধানের নামে তারা ভোট চুরির যে প্রকল্পের মাধ্যমে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করার যে প্রক্রিয়া, যে তাদেরকে সেটা ভুলে যেতে হবে, আমি বলবো তাদেরকে তার ভুলে যেতে হবে, ভোট চুরি করে ক্ষমতা দখল করা আওয়ামী লীগকে ভুলে যেতে হবে, তাদেরকে ভুলে যেতে হবে। জনগণের, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু তারা যদি সেটা বুঝতে না পারে, তাদের যদি সেই দূরদর্শিতা না থাকে, আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই বাংলাদেশের মানুষ যখন একবার সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত থেকে পিছু হটে না, সেটা স্বাধীনতার যুদ্ধে দেখেছি আমরা, সেটা ভাষা আন্দোলনে দেখেছি, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে যখনই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের ভোটাধিকার ফিরিয়ে নেবে, তারা তাদের সংসদ সদস্য নির্বাচিত করবে, তাদের সরকার নির্বাচিত করবে, যারা জনগণের কাছে জবাব দিয়ে থাকবে। এর বাইরে কেউ কিছু করতে গেলে ভোট চুরির যে প্রক্রিয়া, যে প্রকল্প তারা করেছে, সেটা তাদেরকে ভুলে যেতে হবে। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের, সকল রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অধিকার আছে। সমস্যাটা হচ্ছে যখন বিএনপি সভা সমাবেশ করে তখন তাদের মাথা ব্যথা কেন, কেন তারা তখন বাধাগ্রস্ত করে, কেন তারা গুলি করে হত্যা করে, কেন এই আক্রমণ করে, কেন এই পরিবহন বন্ধ করতে হয়, কেন গ্রেফতার করতে হয়, তাদের সমস্যাটা কোন জায়গায়, এটাই তো আজকে আলোচনার বিষয়। আওয়ামী লীগ জনসভা করবে, বিএনপির তো কোনো মাথা ব্যথা নেই, তাদের অধিকার আছে, সাংবিধানিকভাবে সকলের অধিকার আছে, কিন্তু বিএনপি যখন জনসভা করে তারা কেন ভয় পায়, এটা হচ্ছে প্রশ্ন আজকে জনগণের।
তারা কেন ভয় পায়? কারণ তারা ভয় পায় একটা কারণ আছে, কারণ তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, জনগণেরও তাদের উপর কোনো আস্থা নেই। এবং জনগণকে বাইরে রেখে যে ক্ষমতা দখল করার যে প্রক্রিয়ার মধ্যে তারা ঢুকেছে, এই জায়গাটা হচ্ছে তাদের সমস্যা, যে কোনো তারা জনগণের কাছে যেতে পারছে না। কিন্তু বিএনপির রাজনীতি তো জনগণ নির্ভর রাজনীতি, আমরা তো একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছি, আমরা পুনর্প্রদর্শন করছি, সংসদীয় গণতন্ত্র বিএনপি বাংলাদেশে প্রবর্তন করেছে বিএনপির নেতৃত্বে। সুতরাং আমাদের রাজনীতিটা খুব সহজ, আমাদের রাজনীতি হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে, জনগণের সাথে নিয়ে, জনগণের আস্থা নিয়ে আমাদের রাজনীতি। আমাদের নির্ভরশীলতা জনগণের উপর, তাদের নির্ভরশীলতা কিন্তু অন্য জায়গায়। তাদের নির্ভরশীলতা হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা, বাধা দেওয়া, পুলিশকে ব্যবহার করা, রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা। কিন্তু আমাদের তো সেই নির্ভরশীলতা নাই, আমাদের নির্ভরশীলতা হচ্ছে জনগণের উপর। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিয়েছে, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। জনগণ কিন্তু ছাপিয়ে পড়েছে আজকে, যে রাস্তায় নামছে জনগণ। বিএনপির এই সিদ্ধান্ত যখন জনগণের কাছে পরিষ্কার হয়েছে যে এই রেজিমের অধীনে, আমি সরকার বলি না কারণ নির্বাচিত নয়, এই জন্য এই রেজিমের অধীনে বিএনপি এবং গণতন্ত্রকামী মানুষ কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, এই মেসেজ, এই বার্তা যখন জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে, জনগণ রাস্তায় নেমেছে, এটার সমর্থনে জনগণ রাস্তায় নেমেছে।